বন্ধুরা, আজ আপনাদের জানাবো একটি খারাপ খবর। আর সেই খবরটি পাওয়ার পর অনেকে কষ্ট পাবেন। এবার মিটাই ধারাবাহিকে আসছে বিরাট পরিবর্তন। ধারাবাহিকে মারা যাচ্ছে সিড। তবে সিড মারা যাওয়ার পর গল্প কেমন হবে সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বিরাট একটি পারিবারিক গল্প নিয়ে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে মিঠাই ধারাবাহিকটি। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটির তারকারা। ছোট্ট বড় সবাই এই ধারাবাহিকটি দেখতে পছন্দ করে। তাছাড়া টিআরপিতেও বাজিমাত করে থাকে মিঠাই ধারাবাহিকটি। আজ আমরা এই ভিডিওটি তৈরি করেছি ধারাবাহিকের নায়ক সিডকে নিয়ে। সিড অন্য ধরনের একটি ছেলে, নিজেকে অন্যভাবে পরিচালনা করে সে। সবাই সিডের সাথে কথা বলতে ভয় পায়। মাঝে মাঝে মিঠাই সিডের সাথে ঝগড়া লেগে থাকে। সিরিয়ালের সিড চরিত্রে বেশ পরিচিতি লাভ করেছে। সিডের ভূমিকায় কাজ করছে টেলি তারকা আদ্রিত রায়। আদ্রিত রায়কে সম্পূর্ণ আলাদা রূপে দেখা যাচ্ছে মিঠাই ধারাবাহিকে। আদ্রিত রায়কে আপনারা কিছুদিন মিঠাই ধারাবাহিকে দেখতে পারবেন না। সামনেই ধারাবাহিকের গল্প অন্যরকম হয়ে যাবে। এবার সিরিয়ালে মারা যাবে আদ্রিত রায়, মানে সিড সিরিয়ালে মারা যাবে। কিভাবে সিড মারা যাবে সেই বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে তোরসার কারণে সিড মারা যাবে। হয়তো তোরসা মিঠাইয়ের কোনো ক্ষতি করতে চাইবে আর সেই ফাঁদে মিঠাইয়ের বদলে সিড ফেঁসে যাবে এবং তার মৃত্যু হবে। তবে সিড মারা যাওয়ার পর আবার নতুন রূপে মিঠাইয়ের জীবনে আসবে আর তোরসাকে উচিত শিক্ষা দিবে। মিঠাই ধারাবাহিকে এই পর্বগুলো আরও এক মাস পর দেখা যাবে। সব মিলিয়ে বলা যায় দর্শকরা প্রথমে একটু কষ্ট পাবে, তারপর আনন্দ উপভোগ করবে। তো বন্ধুরা, সামনেই সিরিয়ালে মারা যাবে সিড, তাকে নিয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মিঠাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।